আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অনেক। আজকের ভিডিওতে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, নতুন প্রোডাক্ট কিছু আমাদের হাউসে এসেছে, এই জন্য আমাদের এই ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা করা হচ্ছে যারা প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং অথবা আপনারা আউটসোর্সিংয়ে কাজ করতে চান তাদের জন্য। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোন ল্যাপটপটি আপনাদের জন্য ঠিক হবে বা নেওয়া উচিত হবে ওই সম্পর্কে আশা করি ধারণা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে প্রথমে ল্যাপটপগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে যে ল্যাপটপটি আমি হাতে নিচ্ছি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। ল্যাপটপটি সম্পর্কে বলার আগে একটু বলে নেই, আমরা অনেকেই গ্রাফিক্সের কাজ করার আগে করার জন্য একটু বড় ডিসপ্লে খুঁজি বা হচ্ছে কি যাদের একটু বড় ডিসপ্লে পছন্দ তাদের জন্য এই ডিভাইসটি। এতে আপনার মডেল নাম্বার হচ্ছে কি 850G3, এর প্রসেসর হিসেবে দেওয়া আছে Core i5 সিক্স জেনারেশন প্রসেসর, 8GB DDR4 র্যাম, 256GB SSD। ল্যাপটপটি দেখতে খুবই সুন্দর, আপনার এখানে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে নাম্বার প্যাড সহ। এর ডিসপ্লে সাইজ বলে নিই, ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6, মানে যারা বড় ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য খুবই বেটার চয়েস হবে। ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টা অনায়াসে যায় এই ডিভাইসগুলোতে। আর এই ডিভাইসটা আপনার ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করলে প্রাইস পড়বে মাত্র 27,000 টাকা, মানে 27,000 টাকা হলে এই ডিভাইসটি আপনাদের চয়েস লিস্টে আপনারা রাখতে পারেন। আচ্ছা, এরপরে আবার যারা গ্রাফিক্সের কাজ করার জন্য বড় ডিসপ্লে খুঁজে থাকেন কিন্তু আরেকটু বেটার কনফিগার বা আপনাদের গ্রাফিক্স মেইনলি ডেডিকেটেড আপনাদের দরকার পড়ে, মানে মেইনলি এই ল্যাপটপটি দিয়ে আপনার গ্রাফিক্সের কাজই করবেন, খুব ভালোভাবে করার প্রয়োজন পড়ে, তাদের জন্য এই ডিভাইসটি। এই ডিভাইসটিতে আপনার মডেল নাম্বার হচ্ছে 850G3, সেম আগেরটার মতোই কিন্তু প্রসেসর এটাতে আপগ্রেড, i7 সিক্স জেনারেশন প্রসেসর দেওয়া আছে, 8GB র্যাম, 256GB SSD। কিন্তু এর স্পেশাল দিক হলো এটা 1GB ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে, তার মানে হলো যারা আপনার গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অবশ্যই এই ল্যাপটপটি পছন্দের, এবং ডেডিকেটেড থাকার কারণে তারা গ্রাফিক্সের কাজগুলো আরও স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আর এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজও সেম আগের মতোই, আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, ফুল এইচডি ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে নাম্বার প্যাড সহ। ল্যাপটপটি সিলভার কালারের, খুবই সুন্দর, খুবই স্লিম দেখতে। আপনারা এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করলে এর প্রাইস পড়বে মাত্র 30,000 টাকা, 30,000 টাকা হলে এই ল্যাপটপটি আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। আচ্ছা, এরপরে ভিউয়ার্স আরেকটা ডিভাইস নিব আমি, এইচপি ব্র্যান্ডেরই খুবই জনপ্রিয় মডেল বাংলাদেশের মধ্যে। এর মডেল নাম্বার হচ্ছে 840G5। আমরা অনেকে এই ল্যাপটপটির সাথে পরিচিত, এর যেমন এর স্টাইলিশ লুক, স্লিম, এবং এর এতে নতুন এইচপির যে 4-ফিঙ্গার লোগো এটি ইউজ করা হয়েছে। ল্যাপটপটি দেখতেও খুব সুন্দর, ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে রাতে কাজ করার জন্য। আর এর কনফিগার হিসেবে দেওয়া আছে Core i5 8th জেনারেশন প্রসেসর দেওয়া আছে, 8GB DDR4 র্যাম দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। আর এই ল্যাপটপটি আপনার অরিজিনাল চার্জার সহ ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে নিতে পারবেন। অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র 31,000 টাকা, 31,000 টাকা হলে এই ল্যাপটপটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারবেন। আর এই ল্যাপটপটি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ হিসেবে বলা হয়, কারণ হচ্ছে গিয়ে খুবই পপুলার একটি মডেল, এর ফিডব্যাকও খুব ভালো, রিভিউও খুব ভালো, এর ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টার উপরে অনায়াসে চলে যায়। আচ্ছা, এই ল্যাপটপটির পরে আমি আরেকটি এইচপি মডেল নিয়ে কথা বলবো, এটি হচ্ছে গিয়ে খুবই স্পেশাল একটি ডিভাইস, এর নাম হচ্ছে Elite X2, Elite X2 সিরিজ। এর আপনার প্রসেসর হিসেবে দেওয়া আছে Core i5 7th-gen প্রসেসর, আপনার 8GB DDR4 র্যাম দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। এর কিছু স্পেশাল দিক হলো এর ডিটাচেবল কিবোর্ড এবং এর ডিসপ্লে রেজুলেশন 2K রেজুলেশন দেওয়া আছে, মানে যারা একটু হাই রেজুলেশন বা হাই কালার অ্যাকুরেসি চান তাদের জন্য এই ল্যাপটপটি আপনারা চয়েস করতে পারেন। আরেকটা হচ্ছে কি, আপনারা যারা ল্যাপটপ প্লাস ট্যাব চাচ্ছেন এই ল্যাপটপটি আপনার ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, এন্ড ব্যাটারি ব্যাকআপ 2-2.5 ঘন্টা অনায়াসে চলে যাবে। আপনার ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে অরিজিনাল চার্জার সহ এর প্রাইস পড়বে মাত্র 32,000 টাকা, 32,000 টাকা হলে 1020G2 এর Elite X2 এই সিরিজটি আপনাদের কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা অনেকেই নতুন একটি সিরিজের সাথে পরিচিত হচ্ছি, মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজ। এর সিরিজ নাম হলো Zbook, মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজের একটি প্রোডাক্ট, এইচপি ব্র্যান্ডেরই। আপনার এর মডেল নাম্বার হচ্ছে কি 14U G5। আপনার এই ল্যাপটপটি হচ্ছে কি যারা রাফ কাজ করবেন বা লং টাইম ল্যাপটপ ইউজার প্রয়োজন পড়ে তাদের জন্য। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Core i5 8th জেনারেশন প্রসেসর, 8GB DDR4 র্যাম দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। আপনার এতে যেই মনিটর ইউজ করা হয়েছে বা এলসিডি বলতে পারেন, 14-ইঞ্চ এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটিতে একটি বিশেষ দিক হচ্ছে এর টাচ স্ক্রিন না হওয়া সত্ত্বেও এর মনিটরের যেই টাচের মতোই দেখতে বা গ্লসি যে ফিলটা পাবেন, এবং যারা হাই কালার অ্যাকুরেসি এবং টাচে যেমন আপনারা হাই ব্রাইটনেস চান তারা এই ল্যাপটপটিতে ওই জিনিসগুলো আপনারা খেয়াল করতে পারবেন। আরেকটা হচ্ছে কি ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে,
এই ল্যাপটপটি 8 এবং 256 দিয়ে কালেক্ট করলে এর প্রাইস পড়বে ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে অরিজিনাল 4400 মাত্র 33500 টাকা। এবং এই ল্যাপটপটির আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে, ওটা হচ্ছে 16GB 256, ওই 16GB 256 দিয়ে কালেক্ট করলে এই ল্যাপটপটির দাম পড়বে মাত্র 35500 টাকা অরিজিনাল 4400। আর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটু বলে, ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টার উপরে অনায়াসে চলে যায়। আচ্ছা, জেডবুক ওয়ার্কস্টেশনের পরে আরেকটি ওয়ার্কস্টেশনের যে সিরিজ, এটাও 14U G5, এর মডেল নাম্বার এর প্রসেসর হিসেবে দেওয়া আছে, আগের যে জেডবুকটা ছিল তার থেকে একটু আপডেট, ইন্টেলের Core i7 এর জেনারেশন প্রসেসর দেওয়া আছে, আপনার 16GB র্যাম দেওয়া আছে, 256GB SSD দেওয়া আছে। আপনার এই ল্যাপটপটিতে ব্যাকলাইট কিবোর্ডের সাথে এই ল্যাপটপটিতে আপনার খুবই সুন্দর টাইপিং এর কিবোর্ড দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে এর ব্যাটারি ব্যাকআপ 2-2.5 ঘন্টা অনায়াসে যাবে। আপনার ফুল HD ডিসপ্লে দেওয়া আছে 14 ইঞ্চ। এর আপনার এর প্রাইস পড়বে ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে অরিজিনাল 4400 মাত্র 39500 টাকা। 39500 টাকা হলে আপনার জেডবুকের i7 এর 8th জেনারেশনের যে প্রসেসরের ভ্যারিয়েন্ট, এটি আপনার কালেক্ট করতে পারবেন। আচ্ছা, জেডবুকের পরে আমি লিনোভোর একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। লিনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ, এর লিনোভো থিঙ্কপ্যাড এর X1 কার্বন, খুবই জনপ্রিয় একটি মডেল বাংলাদেশে। এর প্রসেসর হিসেবে দেওয়া আছে Core i7 এর 8th জেনারেশন, এবং র্যাম দেওয়া আছে 16GB, 512GB এর SSD। আর আপনার এর খুবই স্লিম, খুবই লাইট ওয়েট দেখতে এই ল্যাপটপটি, আপনার ব্ল্যাক কালারের হয়ে থাকে। এর ব্যাকে ব্যাটারি ব্যাকআপও 2-3 ঘন্টার উপরে অনায়াসে যায়। আপনারা যারা স্লিম বা লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন, কম্প্যাক্ট ক্যারি করবেন, তাদের জন্য এই ল্যাপটপটি খুবই হাই কনফিগার, খুবই ভালো আপনারা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং বা ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারবেন। এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করলে অরিজিনাল 4400 প্রাইস পড়বে মাত্র 47000 টাকা। 47000 টাকা হলে এই ল্যাপটপটি আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, লিনোভোর পরে আমি মোবাইল ওয়ার্কস্টেশন বা জেডবুকের আরেকটি প্রোডাক্ট নিচ্ছে। এর মডেল নাম্বার হচ্ছে গিয়ে 50U G5। এর বিশেষত্ব হচ্ছে গিয়ে এর মনিটরের সাইজ, আপনার বা LCD প্যানেলের সাইজ, যেটা আপনারা অনেকে বড় ডিসপ্লে খুঁজে থাকেন, বড় ডিসপ্লে তো পাশাপাশি আপনাদের লাগে, প্লাস হচ্ছে গিয়ে হাই কনফিগারের দরকার পড়ে, তাদের জন্য এই ডিভাইসটি। এই ডিভাইসটিতে আপনার Core i7 এর 8th জেনারেশন প্রসেসর দেওয়া আছে, 16GB র্যাম দেওয়া আছে, 512GB SSD দেওয়া আছে। এতে আপনার ব্যাকলাইট কিবোর্ড ইউজ করা হয়েছে, খুবই স্মুথ টাইপিং এর জন্য নাম্বার প্যাড সহ আপনারা রাতে কাজ করতেও খুব ভালোভাবে করতে পারবেন। আর এতে আপনার মনিটরের সাইজ আবার একটু বলে দিই, 15.6, যার ক্ষেত্রে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করবেন খুবই ভালোভাবে করতে পারবেন। আর আরেকটা হচ্ছে কি, গ্রাফিক্সের কাজ যারা করেন তাদের অনেক সময় ডেডিকেটেড গ্রাফিক্সের দরকার পড়ে। এই ল্যাপটপটিতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্সও দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে র্যাম 16GB হওয়ার কারণে 8GB শেয়ার্ড গ্রাফিক্স পাবেন, মানে মোট 8GB শেয়ার্ড এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করলে অরিজিনাল 4400 এর প্রাইস পড়বে মাত্র 51000 টাকা। 51000 টাকা হলে আপনার এই ল্যাপটপটা আপনি চয়েস রাখতে পারেন। আচ্ছা, এই ল্যাপটপটির পরে আরেকটি স্পেশাল ডিভাইস আমার হাতে, এই ডিভাইসটির নাম হচ্ছে গিয়ে 1040G5। এর আপনার কনফিগার হচ্ছে Core i7 এর 8th জেনারেশন প্রসেসর দেওয়া আছে, 16GB র্যাম দেওয়া আছে, 512GB SSD দেওয়া আছে। আর এই ল্যাপটপটি টাচ স্ক্রিন হওয়ার পাশাপাশি এতে একটি সুন্দর ফিচার হচ্ছে গিয়ে 360 রোটেট করতে পারবেন, মানে আপনাদের যখন দরকার হবে আপনারা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, আবার ল্যাপটপ হিসেবেও। এই ল্যাপটপটি আপনারা যারা ক্যারি করবেন বা আপনাদের ট্রাভেলে দরকার পড়ে বা কোনো জায়গায় নিয়ে যেতে দরকার পড়ে, এই ল্যাপটপটি খুবই লাইট ওয়েট, খুবই স্লিম, HP এর 4-finger লোগো দেওয়া হয়েছে, তার মানে যারা হাই কনফিগারের কোনো ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য এই ডিভাইসটি, আপনারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের কাজও খুব স্বাচ্ছন্দ্য করতে পারবেন। এই ডিভাইসটি ইনভেস্ট কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করলে এর অরিজিনাল 4400 এর প্রাইস পড়বে মাত্র 51500 টাকা। এবং এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটু বলে দিই, এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আপনারা 2-3 ঘন্টার উপরে অনায়াসে পেয়ে যাবেন। সো আজকে এই ল্যাপটপটি দিয়ে আমার ভিডিও শেষ করছি ভিউয়ার্স। আমাদের এমনিতে এই মডেলগুলো ছাড়া 15000 থেকে শুরু করে বিভিন্ন দাম বিভিন্ন প্রাইসের ল্যাপটপ রয়েছে। আজকে এই নতুন ল্যাপটপগুলো আসার কারণে এই ভিডিওটা করা, যাতে আপনাদের এই ল্যাপটপগুলো সম্পর্কে জানাতে পারি। আশা করি আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন আপনাদের কেমন ল্যাপটপ প্রয়োজন বা এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন। আর এছাড়াও বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে কল করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে বা কোনো যদি প্রশ্ন থাকে ওই সম্পর্কে জানতে পারেন, অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপের ঠিকানা হচ্ছে Mirpur 10, ঢাকা, শাহ আলি প্লাজা 6th তলা বা লিফটের 5 এসে 33 নম্বর শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা এবং রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য। আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।